আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে যে প্রচলিত বিদাতগুলি রয়েছে এই শ্রাবান মাসে সেগুলি সংক্ষেপে শুধু গণিয়ে দেব যে বিদাতগুলি রয়েছে তার প্রথম বেদাত হচ্ছে শ্রাবান মাসের এই পনেরো তারিখের রাতটির নাম হচ্ছে শবে বারাত সব মানে রাত সব মানে রাত ফার্সি ভাষা অর্থাৎ বারাতের রাত এই শবে বরাত নামটি কোরআনকারিমা আছে না সাল্লামের কোন হাদিস আছে সহি কোন একটি মজু হাদিস আছে লাইলাতুল বারাদ বলে কোথায় পেলেন এই নাম এই নাম আবিষ্কার করার অধিকারটা কে দিল কিয়ামতের দিন রসুল আল্লাহ সাল্লাম যখন জিজ্ঞেস করবে না আপনাকে যে তুমি এই নামটা পেলে কোথা থেকে তোমার কি আমার ছাড়া কোনো রসুল ছিল যার মাধ্যমে ওহি জেনেছিলে না শয়তানের ওহির ওপর আমল করেছিল সুতরাং এই শয়বারাত নামটি থেকে তবা করুন প্রথম প্রথম বেদাত হচ্ছে এই রাতটির নামকরণ করা বরাত বলি দুই নম্বর বিদাত হচ্ছে এই রাতটি হচ্ছে পনেরো রাত হচ্ছে না ভাগ্যরজন ভাগ্য নির্ধারণ রয়েছে সারা জীবনের যেটা আসমান জমির সৃষ্টির আগে থেকে লেখা আছে সেটা বাৎসরিক যে ফেরিস্তাদেরকে দায়িত্ব দেওয়া হয় সেটা লাইলাতুল কাদা কদরের রাতে হয় সুরায় জি হ্যাঁ সুরায় দোকানের শুরুতে যা বলা হয়েছে সেটাই ইন্ন কাদার ফিল লাইলাতুল কাদের বলা হয়েছে আর কোরআন যার হয়েছে লাইলাতুল কাদারে যেটা রমজান মাসাহরমাদ কোরআন সবগুলি আয়াত একসাথে মিলালে আয়াতের সমন্বয় করলে স্পষ্ট হয়ে যায় যে বাতসরি যদি ভাগ্যরজনী হয় আর তকদির সম্পর্কে ফেরিস্তাদের দায়িত্ব দেওয়ার কোনো রাত হয় সেটা হচ্ছে কদরের রাত লাইলাতুল কাদার যেটি রমজান মাসে রয়েছে সেটি সাবানে নয় সুতরাং দ্বিতীয় বেদাত হচ্ছে এই রাতকে ভাগ্যরজনী বলা এই রাতকে ভাগ্যরজনী খবরদার কেউ বলবেন না তৃতীয় বেদাত হচ্ছে পণ্য সাবানের দিনে রোজা রাখা খাস করে শুধু পণ্য সাবানের দিনে রোজা রাখা আর রাত্রে রাত জেগে নফল পড়া জি খাস করে সেই রাতে নফল পড়া তাহাজ পড়া সার রাত্রি যাপন করা এবার মাধ্যমে আর দিনে শ্যাম পালন করা এই দুইটি হচ্ছে বিদাত দিনে বেদাত করলেন খাস করে শুধু ওই দিনের রোজা রাখার আর রাত্রে বেদাল করলেন সেই রাতে রাত্রি যাপনের আপনি অন্য অন্য রাতেও তাহাজুত পড়ছেন কয়েক ঘন্টা আর সেই রাতেও আপনি পড়েন অন্য অন্য দিনে আপনি শ্যাম রাখছেন তার মধ্যে বন্য সাবানও শ্যাম রেখেলেন অসুবিধা নেই কোনো অসুবিধা নেই জি আর এই ছিল তৃতীয় বিধাত পণ্য সাবানের দিনে শিয়াম পালন করা আর রাতে রাত যাপন করে করা এই দুটি হচ্ছে বিধাত যেই বিধাতটি একটি মৌজু জাল অথবা অত্যন্ত দুর্বল হাদিস কেউ কেউ এটাকে জাইফুন জিদ্দান বলেছেন আর কেউ তো মৌজু বলেছেন আল্লা আলবানি রহম্লা সিলিসে এই হাদিসটি দুই হাজার একশো বত্রিশ নম্বরে তিনি উল্লেখ করেছেন এছাড়াও অনেক অলামায় কেরামগণ এই হাদিসটি সম্পর্কে স্পষ্ট লিখেছেন তার আগে থেকে যে এই হাদিসটি হচ্ছে মৌজু হাদিস এই হাদিসের বর্ণনাকারী ছিল মিথ্যুক জি চার নম্বর যে বেদাত সেটা হচ্ছে দলবদ্ধভাবে কবর জিয়ারত করা দলে দলে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা কবরস্থানে যায় আর আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করে বাড়ায় এটি আর একটি বেদাত চার নম্বর বেদাত পাঁচ নম্বর বেদাত হচ্ছে এই পণ্য সাবানের রাতে আপনার হালুয়া পুরি রুটি তৈরি করা নিজেরা খাওয়া আর তারপরে গরিব দুঃখীকে খাওয়াবো সাদকা করলাম মৃতদের নামে ইসালে সোয়াব করলাম এই সমস্ত বিদাতি কাজ যারা সুর উল্লাহ সাল্লাহ তার সাহাবাই কেরাম গন্ তা বেইন এমনকি আইম্মাই আর বা ইমামা বনিফা শাহি মালিক আহমদ রাহে মাহমুল্লাহ জামিয়ান ওর আল্লাহ আনম তারা কেউ করেননি ছয় নম্বরের বিদাত হচ্ছে অনেকের ধারণা বিদাতিদের যে যে সব মৃতরা দুনিয়া থেকে চলে গেছে আত্মীয় স্বজন গত এক বছরে যারা মারা গেছে তাদের রোহগুলি পৃথিবীতে ফিরে আসে আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করতে তাদের খোঁজ খবর নিতে বিধবা স্ত্রীকে তার স্বামী দেখতে আসে আর এই আশাতে বিধবা মহিলা বসে থাকে হ্যাঁ হালুয়া রুটি করে বসে থাকে রাত্রে জেগে যা আমাকে দেখতে আসবে আমার স্বামী এই রকমই একে অপরকে মৃতরা জীবিতদেরকে দেখতে আসবে এই ধারণা একটি বেদাতি ধারণা আল্লাহ রব্লা মের সাদ করেছেন মানুষ যখন মারা যায় তারপরে তাদের পেছনে একটি বিশাল একটি প্রাচীর তৈরি হয়ে যায় আমি মারা বার যখন বাসন মানুষের মৃত্যুর পরে তাদের পেছনে একটি বিশাল প্রাচীর তৈরি বারজাক বারজাকি জীবনে জন্য বলা হয় একটি বিশাল প্রাচীর তৈরি হয়ে যায় বা আসন পুনরুত্থান দিবস পর্যন্ত তেমত পর্যন্ত কেউ উঠে আসবে না সুতরাং এইসব বেদাতি ধারণা রাখবেন না আর এইরকম বেদাতি কাজ করবেন